আউলিয়ার দর গেলে আউলিয়ার দর গেলে রহমত হয় আল্লাহর আর সৈরো না আউলিয়ার দর বার পাশান মনামার আর সৈরো না আউলিয়ার দর আউলিয়ার গেলে আউলিয়ার দর গেলে রহমত হয় আল্লাহর আর চাইরো না আউলে আর দরবার পশন মনামার আর চাইরো না আউলে আর দরবার মনে আমার বলি তোড়ে দরশঙ্গ আউলিয়ার আলিয়ার দরশন পাইলে পাবে দেখা মোস্তফার মন রে আমার বলি তোড়ে ধরো সঙ্গ আলিয়ার আলিয়ার দরশন পাইলে পাবে দেখা মোস্তফার মোস্তফার দরশন পাইলে মোস্তফার দরশন পাইলে আরে কি বাকি রয় তোমার আর সাইরো না আউলিয়ার দরবার পাশান মোনামার মার আর সাইরো না আউলিয়ার দরবার আল্লাহ পাক আলামিন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই একটা আইন আছে আইনটা হলো কি সপ্তাহে একদিন ছুটি আছে ঠিক কেন বলেন আজকে এমন একটি রাত্র আমরা পেয়েছি যেটা হলো মুর্দে গান্দের ছুটির দিন বলেন না সুবহান আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থানে আছে তারা তাকায় তাকে যে আমাদের আলিয়াউলাদরা কোন দুয়ার মাহফিল করে কিনা আমাদের জন্য দোয়া করে কিনা আমাদের মা বাপ আজকে শত শত মন মাটি বুকে নিয়ে ঘুমাইতেছে দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন শত শত মন মাটি বুকে নিয়ে ঘুমাইতেছে একদিন কি আমরা জানতে পেরেছি ওনারা কি হালতে আছে পারি নাই সেকেন্ডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে মোবাইলের মাধ্যমে দেখা যায় আস্তা বিশ্বের সারা বিশ্বের খবর পাওয়া যায় যায় কি না কিন্তু বাড়ির পাশে কবরস্থান মা বাবা কি হালতে আছে বাবা আমরা কেউ জানি না আজকের এই মাহফিলকে জুড়িয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা বাপ দাদা দাদি পূর্বপুরুষ যারা আছে কবরস্থানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় বলেন না আমিন আজকে গুনা মাফের রাত্র আসতেছে সামনে রমজানুল মোবারক শাহবানের মাস এই মাসে গুনা দুয়ে মুচে শেষ করে দেয় আল্লাহ পকরে বলে আলামিন আমরা যেন আগামী সামনে রমজানুল মোবারকে রোজাগুলি সঠিক ভাবে রাখতে পারি সব বলেন আমিন আজকে আমাদের মোরদাগান অনেক খুশি আমাদের মুর্দাগান অনেক খুশি কেন এই জান্নাতের বাগানে বসে আমাদের পূর্বপুরুষ যারা আছে আমরা যারা আলিয়া উলাদ আসি আমরা যে এই জান্নাতের বাগানে বসে গেছি সপ্তাহে একদিন মুর্দাগানকে যারা আজাবে আছে তাদেরকে ছুটি দেওয়া হয় মাগরিবের পর পর ছুটি দেয় আল্লাহ ফকরুল আলামিন ফেরেস্তাদেরকে পাঠায় ও ফেরেস্তারা যাও যাও আমার বান্দারা জাহান নামে আগুনে জ্বলতেছে তাদেরকে শৃঙ্খলা বেঁধে তাদের তাদের আলিয়া উলাদের দরজা দরজা নিয়ে আসো ফেরেস্তারা যায় যায় বলতেছে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা চিৎকার করতেছে কোন তোমরা আজাবে আসলা কেন আল্লাহর বান্দা বান্দিরা বলবে আমাদের পূর্বপুরুষ যারা আছে যারা কষ্টে আছে তারা বলবে আমরা আজাবে এসেছি এজন্য কান্দি তোমরা আযাবে আসলা কেন তোমাদেরকে দুনিয়ার আল্লাহ পাক আলামিন মসজিদ দেয় নাই দেয় নাই শিক্ষার জন্য মাহফিল আল্লাহর বান্দরা করে নাই তোমরা আল্লাহর রাস্তায় কি করছ করে আসছো আল্লাহকে কে দিয়ে আসছো তোমাদেরকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে বলে হ্যাঁ আল্লাহ পাক রাবুল আমাদেরকে বাড়ি দিছে ঘর দিচ্ছে জমি দিছে জামা দিছে সবকিছু দিছে নারী বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সবকিছু দিয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে তোমরা কি দিয়েছো বলে কিছুই দিতে পারে নাই সবকিছু আলিয়া লওয়াতদের কে দিয়ে আসছি জায়গা জমি যা কিছু আছে বলে ঠিক আছে চলো তোমাদের আলিয়া লওয়াতদের কাছে গিয়া চাও আল্লাহর কাছে তো চাওয়ার কিছু নাই কারণ আল্লাহকে কিছুই দেও নাই ওনাদেরকে নিয়ে আসবে এই আজকের রাত্রি জুমার রাত্রি আজকে ঠিক কিনা বলেন আগামী কাল জুমা কিনা আগামী কাল জুমাবার রাত্রটা হইছে জুমার রাত্রি প্রত্যেক সপ্তাহে একদিন এই রাত্রতে আল্লাহ পাকরবুল আলামিন মুরদাগান যারা আজাবে আছে তাদেরকে ছুটি দেয় প্রত্যেকটা আলিয়া উলাদের দরজায় দরজায় পাঠিয়ে দেয় ফেরেশতাদের মাধ্যমে যাও তোমাদের আলিয়া উলাদের কাছে গিয়া চাও দেখো তারা কিছু দেয় কিনা প্রত্যেকটা মুরদাগান আলিয়া উলাদের দরজায় দরজায় এসে কান্না কাটি করে কান্না রুল ফলায় দেয় কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ঘরের গরু বাসুর বেড়া বকরি যা কিছু আছে তারা চটপট চটপট করতে থাকে এই রহু কান্নার ছুটি বলেন না সুহান আমরা বুঝতে পারি না আমরা টিভি একটা সাইরা মোবাইল একটা নিয়া বেবুর হয়ে দুনিয়াদারি হয়ে দুনিয়াদার হয়ে আমরা পরে থাকি কারণ আমাদের পূর্বপুরুষ প্রত্যেক সপ্তাহে একদিন বৃহস্পতিবার তারা কিন্তু আসে প্রত্যেকের দরজায় দরজায় আসে আল্লাহ বলেছেন আপনি আমার কথা না তো তারা আইসা কান্নাকাটি করতে থাকবে যদি আমরা কোন এবাদতে মশগুল থাকি তাজবি পড়ি নামাজ পড়ি দোয়া করি তাদেরকে আল্লাহ ফকরাবুল আলামিন জান্নাতি বানায় দেয় বলেন না সুহান আল্লাহ তো আমরা আমল করতে রাজি আছি কিনা নামাজ পড়বেন নি সপ্তাহে একদিন দেখা যেতেছে এই দিনে আসে আবার সপ্তাহে একদিন নামাজ পড়ে দোয়া করেন না সব সময় নামাজ পড়বেন আর যদি কেউ কোন আমল না করে ফেরেস্তারা বলে দেখো তোমার আলী জন্য করতেছে না কাজেই তোমাদেরকে আমরা আবার জাহান নামে নিক্ষেত করবো তো রুহুগুলা বলে ফেরেস্তা আমাদেরকে সুযোগ দাও এশান নামাজের টাইম হোক দেখি এশান নামাজটা পড়ে কিনা এশার নামাজের টাইম যখন চলে যায় আলী আওলাদরা নামাজ পড়ে না বলে দেখো তোমার আওলাদরা কিছুই করে না তোমাদের জন্য বলে আমাদেরকে আরেকটু সুযোগ দাও ফজর পর্যন্ত আমাদেরকে সুযোগ দাও দেখি ফজরের নামাজটা পড়ে কিনা বলেন না সুবহানাল্লাহ কান্নাকাটি করতে 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 সারা রাতর কান্দে প্রত্যেকটা দরজায় দরজায় আলী আওলাদরা আসে আলিয়া আওলাদের দরজায় আসে আসে তারা কান্নাকাটি করে যখন আপনি আমি আমরা কোনো আমল করি না কোনো দোয়া করি না কোনো তাজবি পড়ি নামাজ পড়ি না কোরআন তেলামত করি না ফেরেস্তারা যখন ফজরের নামাজটা যখন আমরা পড়ি না তখন ফেরেস্তার আবাস কল ভেদে নিয়ে যায় তখন তারা বলে ফেরেস্তা একটু দাঁড়াও আমাদেরকে একটু সুযোগ দাও আমরা একটা বোধ দোয়া দিয়া যাব এমন একটা বোধ দোয়া দিয়া যায় বাবা ওরা বলে যে যাতে আমাদের সাথে তাদের জাহান নামে সাক্ষাৎ হয় না উজুবিল্লা আমরা কি চাই আমাদের পূর্বপুরুষ জাহান নামে তাকুক আজকে আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থানে আছে পইলার খান্দি এই এলাকার যত কবরস্থানের মুর্দাগান আছে বাবা সবাই আজকে আনন্দে উল্লাসে আনন্দিত যে আমাদের আলিয়া উলাদ তাকায় তাকায় দেখে উকি যে কু যে দেখি আমাদের কোন আউলাদ আজকে এই মাহফিলে চলে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যদি কোন আউলাদ দোয়া করে মুরদার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে জিন্দায় দোয়া করলে মুরদার জন্যই কবুল মুরদা যদি দোয়া দেয় জিন্দার জন্যই কবুল তো তারা আজকে আনন্দে উল্লাসে লাফালাফি করতেছে আমাদের আলিয়া উল্লাদা এই জান্নাতের বাগানে বসে আমাদের জন্য আলিম উল্লামাদের মুখ থেকে জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের জন্য দোয়া করবে শেষে আল্লাহ ফাকরুল আলমিন ওনাদেরকে ফেরেস্তা থেকে বলে ফেরেস্তা আমার এই বান্দা বান্দিদেরকে তোমরা আর জাহান নামের দিকে নিও না আল্লাহ পাকরাবুল আলমিন হুকুম দিয়ে দে আমার এই বান্দা বান্দীদেরকে এই আলিয়া উলাদের দুয়ার বরকতের খাতিরে এই মাহফিলের সব রেশানির খাতিরে আমি আল্লাহ পাকরাবুল আলমিন তাদের জিন্দিগির যত গুণা আছে তাদের আজাব মাফ করে দিয়ে আমি জন্নাত বাসি দিলাম বলেন না সুভান আল্লাহ আমরা দোয়া করতে রাজি আছি কিনা আমরা আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করব। দেখুন আজকের মাহফিল হুজুর গৌসে পাকের শরণের মাহফিল হুজুর পাক এমন একজন আল্লাহর অলি যিনি ঈশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে চল্লিশ বছর কত বছর ঈশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন চল্লিশ বছর সুবহানাল্লাহ রাব্বুল জুরে বলেন তো কি বুঝলেন কি বোঝা গেল উনি কি চল্লিশ বছর বিছানায় ফিট লাগাইছে ঘুমাইলে তো আর উজু থাকে না চল্লিশটা বছর উনি ঘুমায় নাই হুজুর বসে পাক শাহিন সাহেব বাগদাদ ইশার উজু দিয়ে চল্লিশ বছর ফজরের নামাজ আদায় করেছেন এই তরিকার মাহফিল এই হুজুর গোসে পাকের নামে বাগদাদি কাফলা হুজুর কিবলার আব্বার নামে দিছে না হুজুর কিবলার নাম অদয় নাই আপনি আমাদের নাম অদয় নাই নামটা দিছে কি বাগদাদি কাফেলা অর্থাৎ হুজুর গৌসে পাকের দল আমরা আমরা কাফেলা বাগদাদে আমাদের ঠিকানা কোথায় বাগদাদ হয়ে আমরা মদিনায় যাব মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদীনার গোলা মে দে ও মুরশিদ মুরে মদিনার গোলা আমায় দে ও মদিনার মনুয়ারা কেমিনে মুরা যাব মুরা ও মদিনার মনুয়ারা তো কেমনে পাব পাবো মোরা মদিনার চি আমায় দে ও মোশেদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মোর্শেদ মোরে মদিনার গোলামি আমায় দে

আল্লাহ বলেন আল্লা সাবধান নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার আউলিয়া যারা হয়ে গেছে আমার বন্ধু যারা হয়ে গেছে আমার অলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই দুনিয়া তো ভয় নাই আখেরা তো কোন ভয় নাই ফোন হয় লাই হিমলাহ তাদের দুনিয়া তো বয় নাই আখরা তো বয় নাই আমরা অলিয়া অলিয়ার পিছনে থাকতে রাজি আছি কিনা একটু জিগ্রি করেন আল্লাহ আল্লাহ হ আল্লাহ হও আল্লাহ হ আল্লাহ হ আল্লাহ হও আল্লাহ হও আল্লাহ আল্লাহ

চরণ ও মুল্লা দানা গো মুরশিদের চরণ ও মুল্লা দানা গো সাকি আছে আল্লাহর কুর আনে তোর বে নাম পিবিনে তোর বে নাম আল্লাহ আল্লাহ মুরশেদের চরণ ও মুल्ला दाना গো মোস্তাকশার চরণ ও মুल्ला दाना গো শাকি আছে আল্লাহর আনে তোর বেদনা মন pere bine তোর বেদনা মন আল্লাহু আল্লাহু ہو اللہ ہو سب ایک ساتھ جمال لے ہو اللہ ہو پیرے رکاچے نہ ہی گئے لے ہیلائے ہیلائے دن کا ٹائلے پیرے رکاچے نہ ہی گئے لے ہیلائے ہیلائے دن کا ٹائلے

পীরে চরণ ও মুদন গোহমোর শিদর চরণ ও মুদন গো সাকিয়াছে পুর আনে তোর বেনামন পীরবিনে তোর বেনামন পীরবিনে আল্লাহ হৌ আল্লাহ হৌ হৌ আল্লাহ হৌ you <laughs> দই রাচে সিদর চরণ দন্য তাহার হেল জীবন যে দই রাচে মোর শৃদর চরণ তাহার হল জীবন মরনের পরে পাস গাওয়া টে হে মর

ও মোল্ল দন গং সাকিয় আছে ওরা নে তল বেনামুন পিরিবিনে য়ে তল বেনামুন পিরি বিঙ নে আল্লাহ হ আল্লাহ হ پبو رہتے تے ہو بے کی دن آچے چنگیے نیبے پبو رے تے جی تے ہوے کی دون آ چنگے نیبے اللہ ہو 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 پر بے نا کیوں جو باب دیتے ہیں پر بے نا کیوں جو بابا دیتے ہیں در بے جا کن شامانے تر بے نا من پھر بے نا تر بے نا من پھر بے نا اللہ ہو اللہ ہو ماشاءاللہ ہو اللہ ہو

अलस दे गुना मानी गो न मानी गोमर रह बी चारम दो गोला अलाह हो अह अला हो हो मिरन सौ रानी गायो अमर रेदी बहिनी चारम दो गोला अल हो

ওলি আউলিয়াদের ব্যাপারে আল্লাহ পাকরাবুল আলমিনের কোরআনুল করিমে এগারো ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা আউলিয়াদের ব্যাপারে আমার আউলিয়া যারা হয়ে গেছে তাদের হাত আমি আল্লাহর হাত তাদের পা আমি আল্লাহর পা তারা যে হাত দিয়ে স্পর্শ করে সেটা তোমরা বুঝে নিও আমি আল্লাহর হাতে স্পর্শ করছি বলেন না সুবহান আল্লাহ তা হুজুর গোসে পাকের কাফেলা আজকে আমরা এসে খুশি না বাজার হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনারা যখন বলবে তখন নিয়ে আসতে হবে বলছেন ঠিক আছে হুজুর শাইন সাহেব ছোটবেলায় যখন বাল্যবেলায় মাদ্রাসার মধ্যে যখন বাল্য বয়সে মাদ্রাসায় যাইতেন মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে হুজুর বসে বাগদাদ বাগদাদ শরীফের মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে ভর্তি হয়ে গেলেন শুরুতে ভর্তি হওয়ার শুরুতে যখন প্রথম দিন গেলেন যাওয়ার পর মাদ্রাসার বারান্দার মধ্যে দাঁড়ায় রইলেন বারান্দার মধ্যে দাঁড়ায়া একটা কুটির মধ্যে একটু হেলান দিয়ে দাঁড়ায় রইলেন রে বাবা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি যখন দাঁড়ায় রইলেন মুফতি উবায়দুল্লাহ সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপাল হঠাৎ করে কানের মধ্যে ওনার একটি আওয়াজ আসলো কি আওয়াজ রে বাবা হঠাৎ করে শুনতে পায় কে জানি বলতেছে মুফতি উবায়দুল্লাহ সাহেব হে মুফতি উবায়দুল্লাহ সাহেব তুমি কি জানো না তুমি কি শুনো নাই আল্লাহর ওলি এসেছে জায়গা করে দাও এই আওয়াজটা যখন এসেছে মুফতি হুয়াইদুল্লাহ সাহেব ক্লাস রুম থেকে বের হয়ে তাকায়া দেখে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি বাল্য বয়স বাবা দেখে নূরের জলমল জলমল করতে যে চেহারা মুবারকের মধ্যে হুজুর মুফতি আব্বাস মুফতি উবাইদুল্লাহ সাহেব হুজুর গৌসে পাক কে দেখে বুঝে পেলেছে যে উনি সাধারণ মানুষ নয় বাবা

হুজুর আব্দুল কাদের জিলানির সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাত बर्बाद করে দিবেন এই জন্য হুজুর গোসে পাক আগেই নিয়ত করতেছে মনে মনে ভাবতেছে যে আমি আমার উস্তাদ জি কে আগে লাইন ফিট করে দেব কানেকশন ফিট করে দেব না হয় তো বুঝতে পারবে না উস্তাদ জি আমি কে উবাইদুল্লাহ সাহেব দৌড় মেরে হুজুর গোসে পাক কি যায়া বুকের মধ্যে ঝরায়া দলেন জোরে ধরার পর মুফতি উবায়দুল্লাহ সাহেবের প্রশমে প্রশমে ঘাম ছুটে গেছে হুজুর গোসের পাকের শরীর মোবারক থেকে মিশক আম বলেছে সুগ্রাম বের হইতেছে মুফতি উবায়দুল্লাহ সাহেব বলে বাবারে আমি যত এলেম অর্জন করেছি আমার এলেমগুলা পুরানো হয়ে গেছে কিন্তু আজকে এই আব্দুল কাদের জিলানি সাইন সাহেব বাগদাদের আল্লাহর সাথে যখন আমার কলব জড়ায় ধরেছি তখন আমি চোখ বন্ধ করলো দেখি চোখ কুলা তাকলো দেখি বললেন না সুবহানাল্লাহ হুজুর গোসে পাক কানেকশন পিট করে দিয়েছেন মুফতি উবাদুল্লাহ সাহেব হুজুর গোসে পাকের উস্তাদ উস্তাদের সাথে কানেকশন আগে লাগায় বিল্লাল কি বলছিল বিল্লাল কি বলছিল

কুলে করে মানে এভাবে ঝরে ধরে ক্লাসরুমে নিয়ে গেছেন যাই বলতেছে অন্য অন্য ছাত্র যারা আছে এই ছাত্ররা সাবধান সাবধান আগেই তোমাদেরকে বলে রাখি সাইও আমার আব্দুল কাদিরের সাথে তোমরা কোনো ফাও আলাপ সালাপ করো কিনা তোমাদেরকে আগেই সতর্ক করে দেই যদি আমার আব্দুল কাদিরের সাথে কেউ ফাউ কোনো আলাপ আলোচনা করো তোমাদের জিন্দিগি হয়ে যাবে বলে না সুহান আগেই ছাত্রদেরকে বলে দিয়েছেন ছাত্ররা সাবধানে চলে করো হুজুর গোসে পাক শাহিন বাগদাদ মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হয়ে গেলেন শাহিন সাহেব বাগদাদ লেখাপড়া করতেছেন হঠাৎ করে বাগদাদের জমিনে অভাব অনুদান দেখা দিয়ে দিয়েছে এমন অভাব দেখা দিয়েছে বাবা যে অভাবের তারণায় মানুষ গাছের পাতা সাল খেয়ে থাকতেছে বলেন না সুহান হুজুর গৌসে পাক শাহেন সাহেব বাগদাদ মাদ্রাসা থেকে চলে যায় নাই আর আজকে আমাদের ছাত্ররা যদি আমাদের ছেলে মেয়েরা যদি বহু দূরে মাদ্রাসার মধ্যে দেই আমরা চিন্তা করি কি খায় কি না হুজুর সেই চিন্তা করেন নাই কি খাবে কি খাবে না হুজুর হুজুর পাশে পাক কে দোয়া করে দিয়েছেন যাও বাবা তুমি আমার রসুলের বংশধর আমার রসুলের আওনা তুমি তো সৈয়দ জাদা ইমাম হুসাইন হাসানের বংশের তুমি তুমি যদি এলমে দিন অর্জন না করো তাহলে তোমার এই নবীর ওয়ারেস কিভাবে হইবা এই জন্য হুজুর গাউসে বাগদাদ শাইন সাহেব বাগদাদ দেখা যাইতেছে এই কষ্টর পরেও মাদ্রাসা ত্যাগ করে নাই অনেক ছাত্ররা মাদ্রাসা ত্যাগ করেছেন কিন্তু হুজুর গাউসে পাক গাছের পাতা খেয়ে খেয়ে হুজুর পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি লেখা পড়া করেছেন এমনিতেই বড় পীর হয় নাই বাবা হঠাৎ করে একদিন মুফতি উবাইদুল্লাহ সাহেব উস্তাদ জি উস্তাদ জি ছাত্রকে বলতেছে আরে আব্দুল কাদের বাবা তোমার মুখের মধ্যে তোমার টুটের চিপার মধ্যে দাগ কিসের কালো কালো দাগ দেখা যায় মুফতি উবায়দুল্লাহ সাহেব যখন আব্দুল কাদের জিলানিকে প্রশ্ন করলেন তোমার মুখের টুটের মধ্যে কালো কালো দাগ কিসের হুজুর আব্দুল কাদের জিলানি জবাবে বলে ওগো আমার উস্তাদ জি আমি এই অভাবের তাড়নায় আমি পাহাড়ের মধ্যে চলে যাই আমার পেটের মধ্যে যখন খাবার না থাকে আমি জঙ্গলে গিয়ে গাছের পাতা কাইটেঁ খাই এই পর্যন্ত আমার মুখের মধ্যে দাগ পড়ে গেছে এই জন্যে হুজুর মুস্তাদজিকে বললেন যে আমার মুখের মধ্যে দাগ পড়েছে গাছের ফাতা কে কে বলেন না শোনা দেখছেন মাদ্রাসা লেখাপড়া কত কষ্ট করে হুজুর করছে পাত শাহীন সাহেবাক দাঁত অলিপুলে শিরোমণি হয়ে গেছে